প্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাই এসএটিভির ভিন্ন ধারার আয়োজন অনুসরণ অনুষ্ঠানে। দর্শক, আপনারা জেনে থাকবেন এসএটিভির এই অনুসরণ অনুষ্ঠানে দেশের বরেণ্য ব্যক্তিত্বগণ আমন্ত্রিত হয়ে থাকেন, যারা স্বক্ষেত্রে আলোকিত। আজ আমাদের মাঝে আমন্ত্রিত হয়ে তেমনই একজন অতিথি অনুসরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যিনি দেশের একজন বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক খাতের বিশিষ্ট ব্যবসায়ী এবং সফল উদ্যোক্তা। তিনি এই ক্ষেত্রের বলিষ্ঠ নেতা, বিজিএমইয়ের সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আপনাকে আমাদের অনুসরণ অনুষ্ঠানে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। আপনাকেও ধন্যবাদ। প্রথমেই আমরা আপনার কাছে আপনার কথা শুনব, তার আগে আপনার সফল কর্মময় জীবন নিয়ে আমরা একটি প্রামাণ্যচিত্র আয়োজন করেছি, চলুন দর্শকদেরকে দেখিয়ে তারপর মূল আলোচনায় চলে আসি। দর্শক, চলুন প্রামাণ্যচিত্রটি দেখে আসি। দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের এক সুপরিচিত মুখ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, বিশিষ্ট শিল্পপতি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্বনামধন্য ব্যবসায়ী নেতা, স্টার্লিং গ্রুপ ও লায়লা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের সদস্য। মোহাম্মদ সিদ্দিকুর রহমান বিজিএমইএর সাবেক সফল সভাপতি, তিনি এফবিসিসিআইয়ের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সিদ্দিকুর রহমান মানে আমাদের সিদ্দিক ভাই, বিজিএমইএর প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে ওনার সাথে খুব ক্লোজলি আমি মিশেছি এবং একসাথে কাজ করেছি। তো ওনার মতো একজন নিরহংকার এবং কর্মমুখী নেতা আমরা আসলেই খুব অভাব ফিল করি ওনাকে, এবং উনি আমার ওনার সময় দেখেছি উনি কাজ করতেন বেশি, প্রচার করতেন কম, এবং সবসময় তিনি যেখানে যেটা করার দরকার সেই কাজটা নিরিবিলি করে ফেলতেন, এবং যেখানে যখন যাওয়া দরকার, যেখানে যেটা করা দরকার সেটাই তিনি করেছেন। এই ক্ষেত্রে উনি কারো কোনো অপেক্ষা করতেন না, মুখাপেক্ষি হতেন না, উনি নিজেই দৌড়ে যেতেন। যদি প্রধানমন্ত্রীর কাছে যেতে হয় সেখানে যেতেন। তার মতো নেতৃত্ব আমার মনে হয় আমাদের ব্যবসায়ী জগতের জন্য আরও প্রয়োজন। এফবিসিসিআই তো আমরা মনে করি তার মতো নেতৃত্ব প্রয়োজন, দেশের শিল্প বাণিজ্য অর্থনীতির উন্নয়নের জন্য তার নেতৃত্ব আরও আমরা প্রয়োজন মনে করি। মোহাম্মদ সিদ্দিকুর রহমান 1 জুলাই 1955 সালে বরগুনা জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আব্দুল হামিদ হাওলাদার ও মাতা রাবেয়া বেগম। মোহাম্মদ সিদ্দিকুর রহমান বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনেকবার সিআইপি উপাধিতে ভূষিত হয়েছেন। সিদ্দিকুর রহমানের স্ত্রী লায়লা রহমান। এই দম্পতির 4 ছেলে বর্তমানে বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি। বড় ছেলে ইমরানুর রহমান লায়লা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক। দ্বিতীয় ছেলে মিজানুর রহমান, তৃতীয় ছেলে সাজ্জাদুর রহমান ও চতুর্থ ছেলে শামিনুর রহমান সবাই গ্রুপের পরিচালক হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রথমত হচ্ছে সিদ্দিকুর রহমান হচ্ছেন একই সাথে একজন মানুষ, আর আরেকটা হচ্ছে উনি আমার বাবা। মানুষ হিসেবে আমি আগে বলি, উনি আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন আমি দেখেছি যে উনি সবসময় মানুষের কল্যাণে কাজ করেন, কিন্তু সেটার খুব একটা প্রচার করেন না, কারণ ভালো কাজের প্রচার দরকার হয় না, এটাই উনি বিশ্বাস করেন। দ্বিতীয়ত হচ্ছে উনি যে শ্রমিকদের নিয়ে আছেন, ওনার যে গার্মেন্টস শিল্পে যে আজকে 20,000-এর উপরে শ্রমিক আছে, উনি যখনই ফ্যাক্টরিতে যায় ওদের সাথে ওনার যে মমতা, ওনার ওদের প্রতি যে ওনার যে ভালোবাসা, এটা দুদিকেই চোখে মুখে দেখা যায়। এবং ওনার মধ্যে সবসময় মানে একটা জিনিস আছে যে কাকে উপকার করতে হবে, কাকে সাহায্য করতে হবে। উনি যখন বিজিএমএর প্রেসিডেন্ট ছিলেন ওইটার সময় আমি দেখেছি খুব কাছ থেকে যে উনি সবসময় ম্যাক্রো লেভেলে কাজ করেছেন, উনি ওনার নিজের ব্যবসার জন্য কখনো কাজ করতে আমি দেখিনি। সো উনি সবাইকে নিয়ে কাজ করতে চান, সবাইকে নিয়ে মিলেমিশে থাকা, সবসময় ওনার মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্সটা আছে। আর বাবা হিসেবে বলতে গেলে ওনার কাছ থেকে যেটা শিখেছি, যেমন
ওনার মা চাইলে অনেকের অনেক অন্যান্য সন্তানদের সাথে থাকতে পারতো, বাট উনি শেষে জোর করে ওনার কাছে রেখেছেন এবং মৃত্যু পর্যন্ত আমি তুমি থেকেছেন আমার দাদি আমার বাবার কাছে। সেখান থেকেই কিন্তু আমি শিখেছি যে মাকে কীভাবে ভালোবাসতে হয়, এবং আমার মার প্রতি আমার ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে বেশি। এবং বাবা হিসেবে উনি এরকম যে আমার কাছে মনে হয় আমি যদি কখনো বিপদে পড়ি, কখনো যদি আমার পিঠ দেয়ালে থেকে যায়, এই একটা মানুষের কাছে গেলেই আমার আর কোনো চিন্তা নেই। আমি ওনাকে এইভাবেই দেখি এবং ওনার ব্যাপারে আমি গর্ব করি। আমি যে সিদ্দিকুর রহমানের সন্তান এটা আমার জন্য একটা প্রাপ্তি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কথা। মোহাম্মদ সিদ্দিকুর রহমান প্রথমে বড় ভাই মোহাম্মদ সিরাজুল হকের সঙ্গে স্টার্লিং গার্মেন্টস লিমিটেড প্রতিষ্ঠা করেন। বড় ভাইয়ের দিক নির্দেশনা ও সিদ্দিকুর রহমানের মেধা, প্রজ্ঞা, সততা ও পরিশ্রমের মাধ্যমে শুধু বিদেশি বিনিয়োগই আকৃষ্ট করেননি, গড়ে তুলেছেন একের পর এক প্রতিষ্ঠান। বর্তমানে স্টার্লিং গ্রুপ ও লায়লা গ্রুপের অধীনে রয়েছে প্রায় 20টির মতো প্রতিষ্ঠান, প্রায় 25,000 লোকের কর্মসংস্থান রয়েছে এসব প্রতিষ্ঠানে, বার্ষিক কয়েক হাজার কোটি টাকার টার্নওভার। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের ক্ষেত্র তৈরি পোশাক খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান স্টার্লিং গ্রুপ ও লায়লা গ্রুপ। সামাজিক দায়বদ্ধতা থেকে জনাব রহমান কোভিড-19 লকডাউন এলাকায় দরিদ্র ও বঞ্চিত পরিবারদের জন্য খাদ্য সরবরাহ ও শীতবস্ত্র বিতরণ করেছেন। তাজরিন ফ্যাশনের ক্ষতিগ্রস্তদের জন্য 5 বছরের পারিবারিক সহায়তা দিয়েছেন। তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে পরিচালনা করে আসছেন। রাজনৈতিক দায়িত্ব পাওয়ার পর জনাব সিদ্দিকুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে একের পর এক কর্মসূচি সফল করে যাচ্ছেন। এসডিজি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্যমাত্রাকে সফল ও সার্থক করতে সিদ্দিকুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মোহাম্মদ সিদ্দিকুর রহমান একাধারে একজন সফল ব্যবসায়ী, সাহসী ও বিচক্ষণ ব্যবসায়ী নেতা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সংগঠক এবং সমাজসেবক। মহান এই গুণী ব্যক্তি মোহাম্মদ সিদ্দিকুর রহমানের প্রতি এসএটিভির অনুসরণ অনুষ্ঠানের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা। আপনার এই সফলতার পেছনের গল্প কিছু জানতে চাই এবং আপনার শুরুটা কিভাবে করেছিলেন সেটি দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। আমি প্রথম জীবনে ব্যবসা শুরু করি, ইম্পোর্ট করতাম, দোকান ছিল, সেই সব ব্যবসা দিয়ে। তারপরে একসময় আমার এক বন্ধু, তিনি ব্যাংকার ছিলেন, তিনি আমাকে বললেন যে, আমি বললাম যে এই ব্যবসা তো ভালো লাগে না, কারণ এইখানে তো কোনো রকম কিছু করার নাই, করতে হইলে তো কিছু একটা করতে হইলে তো একটা জায়গা লাগে। তখন উনি বলল যে, আমি বললাম যে ইন্ডাস্ট্রি কীভাবে করা যায়। তখন 81-82 এইরকম সময়, তো তখন উনি বলল যে আপনি তিনটা ইন্ডাস্ট্রি আমি বলতে পারি আপনাকে, একটা হইল মিনারেল ওয়াটার, আরেকটা হইল চিপস, আরেকটা হলো গার্মেন্টস। তখন আমি বললাম যে গার্মেন্টস আমি বানিয়ে আমি কী করব। তখন কিন্তু আমরা এত কিছু বুঝতাম না এবং বয়সও অনেক কম ছিল। তো বললাম যে, উনি বলল যে আপনি এটা রপ্তানি করবেন। তখন আমি এই গার্মেন্টসে ঢুকলাম এবং তখনকার দিনে একটা বাংলাদেশের একটা সিস্টেম ছিল যে পারমিশন নিতে হয় টেক্সটাইল ইয়ের থেকে, তো সেই পারমিশনটা নিয়ে আমি এই গার্মেন্টস শুরু করলাম। নামকরণও চিন্তা করলাম যে ইউরোপিয়ান নামকরণ করলে পরে ভালো হবে। মেশিন আনলাম, পাপ মেশিন জার্মানি থেকে, যে ইউরোপে আমি মাল এক্সপোর্ট করতে পারবো, এই ধ্যান ধারণার থেকে গার্মেন্টস শুরু করি। কিন্তু যখন শুরু করি তখন কিন্তু আমার সাথে বেশ কয়েকজন লোকও ছিল। আমার বড় ভাইকে আমি চেয়ারম্যান এবং এমডি বানাই, আমার বড় ভাই আজকে প্রয়াত, উনি আমাকে এই সব কাজে সবসময় উনি উৎসাহিত করেছেন। সেইখান থেকে শুরু করে আস্তে আস্তে এক সময় এসে একটা ইন্ডাস্ট্রি করতে গেলে কিন্তু লস হতেই থাকে, তো সেই লস করতে করতে কিন্তু সবাই চলে গেল, আমরা দুই ভাই থাকলাম। তারপরে কিন্তু যখন দেখলাম যে এক সময় আমাদেরও বিরক্ত হয়ে গেলাম যে এই ব্যবসা করে এত কষ্ট করে শ্রমিক ই করা, প্রতি মাসে বেতন দেওয়া, পকেট থেকে টাকা খরচ করা, অন্য জায়গার থেকে ইনকাম করে এনে দেওয়া, এটা বড় কঠিন কাজ। তো পরে এক সময় আমরা চিন্তা করলাম যে আমরা এই ব্যবসাই বন্ধ করে দেব। কিন্তু আমি আমার বড় ভাইকে বুঝালাম যে না, ব্যবসা বন্ধ করলে আমি ইন্ডাস্ট্রি বিক্রি করলে আমি কয় টাকা পাবো, তো পেলে এটা তো আমার নষ্ট হয়ে যাবে। আমরা চেষ্টা করি
এবং তারপরে এই একটা ব্যাংক, যে ব্যাংকে আমি ব্যাংকিং করতাম, ইসলামী ব্যাংক, তখন 83-84, তো এই ইসলামী ব্যাংকের সহায়তায় আমি মনে করি যে আজকে এই জায়গায় আসতে পেরেছি। ইসলামী ব্যাংক অনেক কিন্তু সহায়তা করেছে আমাদেরকে এই ব্যবসাটা আজকে এই জায়গায় নিয়ে আসার জন্য। আজ পর্যন্ত আমি কখনও কোনো দিন কোনো ব্যাংকে একটা ইনস্টলমেন্ট ডিফল্টার হইনি, ব্যাংক থেকে কখনও এমনভাবে লোন নেই নেই। আমিও মানুষকে বলবো, আপনি যদি ব্যাংক থেকে ব্যবসা করতে চান তাহলে আপনি ম্যাক্সিমাম 50% ব্যাংকের থেকে টাকা নেবেন, বাকি 50% আপনার নিজের থাকতে হবে। আর যারা একদম নতুন স্টার্ট আপ আসবে তারা তো ছোট ইন্ডাস্ট্রি করবে, ছোট ছোট কিছু করবে, তারপরেই আস্তে আস্তে আসে। মানুষ কিন্তু রাতারাতি বড় হয়ে যেতে পারে না। যদি সৎভাবে ব্যবসা না করে তাহলে কিন্তু ওই টিকে থাকা বড় ডিফিকাল্ট। শেষ পর্যন্ত ব্যবসা করতে হলে লেগে থাকতে হবে আপনাকে। যদি উন্নতি করতে হয়, নাম্বার ওয়ান হইলো আপনাকে লেগে থাকতে হবে। একদিন না একদিন আপনার সফলতা আসবেই। আমরা যখন ফ্যাক্টরিতে যাই, আমরা হাজার হাজার শ্রমিক যখন কাজ করে দেখি, তখন আমার কাছে মনে হয় যে এইটাই শান্তি। আমি কি টাকা পেলাম সেটা বড় শান্তি না, আমি যে হাজার হাজার লোককে কর্মসংস্থান করতে পেরেছি, আজকে আমার প্রায় 25,000 মতো কর্ম লোক আছে, তারা কাজ করতে পারছে, এইটাই কিন্তু সবচেয়ে বড় শান্তি। এখান থেকে এই 25,000 লোক তো আর আমি আজকে একদিনে চাকরি দিতে পারিনি, এইটা তৈরি করতে আমাকে বিগত 84 সন থেকে আজ পর্যন্ত এই সময়টা প্রায় 38-39 বছর আমাকে ব্যয় করতে হয়েছে, এবং অনেক কষ্টও করতে হয়েছে এর পিছনে। অনেক সময় অনেক বাধা বিপত্তিও এসেছে, কিন্তু সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আজকে কিন্তু এই জায়গায় আসতে পেরেছি। আমার সাফল্যের পিছনে আমার মায়ের দোয়াটাই আমার কাছে সবচেয়ে বড় মনে হয়। অসাধারণ অসাধারণ আপনার সেই সফলতার গল্পগুলো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন অনুসরণ অনুষ্ঠান। আজ আমাদের অতিথি বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি পেরিয়ে আবারও ফিরে আসছে এই আলোচনায়, সে পর্যন্ত সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুসরণ অনুষ্ঠানে। জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আপনার মায়ের গল্প শুনছিলাম, আপনার মায়ের দোয়ার কথা শুনছিলাম, যে আপনার সফলতার পেছনে অন্যতম সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। আপনি এ পর্যন্ত যে সফলতা অর্জন করেছেন তাতে আপনি কতটা সন্তুষ্ট, এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা আপনার কি? আপনি সবসময় মনে রাখবেন একটা কথা, সেটা হলো যে আমরা বলি যে যেদিন গেছে সেদিন ভালো, যেদিন আসতেছে সেদিন খারাপ। আসলে কিন্তু আমি চিন্তা করি ঠিক উল্টোটা। আচ্ছা, যেদিন গেছে সেদিন খারাপ, সামনে যেদিন ভবিষ্যতে আসতেছে সেদিনটাই আমাদের জন্য ভালো। সেইখানে আমি মনে করি যে আমার জীবনে কোনো রকমের অসন্তুষ্টি কোনো জায়গায় নাই। আমি কোনো জায়গায় মনে করি না, আমি সবসময় মনে করি যে অবস্থায় যেখানে যেভাবে আসি সেটাই আল্লাহর ইচ্ছা, এবং আমার জন্য এটাই আমার পাওনা, এবং এখানেই আমি সন্তুষ্ট। আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তানদেরকেও আমরা জানি যে এই এই ব্যবসার সাথে, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত করেছেন, এবং তাদের ব্যাপারে আপনার বক্তব্য। আমার চার ছেলের মধ্যে আমার 3 ছেলেই বিদেশে লেখাপড়া করে দেশে চলে আসছে, একটা ছেলে এখান থেকে যাই নাই, কারণ আমরা খুব পারিবারিকভাবে আমরা খুব অ্যাটাচড। আমাদের চিন্তা ভাবনা, আমার ইমিডিয়েট ছোটো ভাই হলো আমার থেকে মাত্র 2 বছর ছোটো, অতএব আমরা একত্রে এক বিছনায় ঘুমিয়ে বড় হয়েছি, এখনও সেই ব্যবসাই করি, তো একত্রেই ব্যবসা করি। বড় ছেলে বিজেএমির বর্তমানে ডাইরেক্টরও, এবং সে ফুটবল খেলায় খুব পছন্দ করে, এবং এই খেলার জন্য সে অত্যন্ত নিবেদিত একটা প্রাণ। বিজেএমএ কাপ 6 বার হয়েছে, এর মধ্যে সে 3 বার চ্যাম্পিয়ন হয়েছে তার টিম। বর্তমান যে বিশ্ব বাস্তবতা, করোনা মহামারী, তারপর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, বাংলাদেশের এই যে সবচেয়ে বড় অর্থনৈতিক একটি স্তম্ভ তৈরি পোশাক খাত, আপনি এই খাতে দীর্ঘদিন যাবৎ নেতৃত্ব দিচ্ছেন, সেই হিসেবে আপনার দৃষ্টিতে বর্তমান পরিস্থিতি কাটিয়ে কীভাবে আগামী দিনে এই খাতকে আরও বেশি উপযোগী করে তোলা যায়, এ বিষয়ে আপনার সুস্পষ্ট পরিস্থিতি কিন্তু আপনি খারাপ বলতে পারবেন না, কারণ এই সময়টায় আমরা কিন্তু বুঝি না, কারণ সবসময় একটু অগস্ট সেপ্টেম্বর মাস স্লো থাকে,
আচ্ছা সেই অবস্থার মধ্যে আমাদের এই মাসে কিন্তু গ্রোথ ছিল জুলাই মাসে আচ্ছা তো আমি মনে করি না যে কোনোভাবেই আমাদের রপ্তানি খাত এফেক্টেড হবে আচ্ছা আর লোকাল ইন্ডাস্ট্রি তো কোনোভাবেই এফেক্টেড হবে না কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড শুরু হওয়ার সাথে সাথে যে একটা প্যাকেজ দিয়েছিল এবং রপ্তানি খাতের জন্য বিশেষ করে আরএমজিকে গার্মেন্টস খাতকে আলাদাভাবে একটা প্যাকেজ দিয়েছিল এবং পরবর্তীতে সমস্ত খাতকে এসএমই থেকে সিএসএমই থেকে শুরু করে সবাইকে কিন্তু উনি সহায়তা করেছেন এবং ইন্ডাস্ট্রিগুলোকে খোলা রাখার জন্য উনি সবসময় আমাদেরকে সহায়তা করেছেন এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সঠিক সিদ্ধান্তের জন্য আজকে কিন্তু আমাদের ইকোনমিটা খুব তাড়াতাড়ি কিন্তু কোভিডের পরে ঘুরে দাঁড়িয়েছে এবং কোভিডকালীন সময়ে কখনো এই কোনো রকমের বাধাগ্রস্ত হয় নাই আমি মনে করি যে আগামী দিনগুলোতে আমাদের এই রপ্তানি খাত তথা আমাদের দেশের যে ইনভেস্টমেন্ট বিদেশ বৈদেশিক ইনভেস্টমেন্ট টোটাল ব্যবসা বাণিজ্যের অবস্থা আমাদের ইকোনমি মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন 2030-এর মধ্যে আমরা মধ্যমের দেশে যাওয়া 2041 সালে আপনার উন্নত বিশ্বে পরিণত হওয়া এবং 100 বছরের জন্য উনি ডেল্টা প্ল্যান করে গেছেন এগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে এটা কোনো বিষয় না আমাদের দেশ কিন্তু যে কোনো আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি উন্নয়নশীল দেশ কিন্তু দ্রুত গতিতেই সামনের দিকে এগিয়ে যায় সময় হলো ছোট্ট আরেকটি বিরতি নেবার বিরতির পর আবারও আসব সুপ্রিয় দর্শক দেখছিলেন অনুসরণ অনুষ্ঠান ছোট্ট একটি বিরতি পেরিয়ে আবারও ফিরে আসছি এই আলোচনায় ততক্ষণ সঙ্গেই থাকুন ফিরে এলাম বিরতির পর অনুসরণ অনুষ্ঠান নিয়ে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সাথে জি আপনার রাজনৈতিক দর্শন শুনছিলাম আপনি নিজেও বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এবং সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত হলেন এই দায়িত্ব পালনে আপনি কতটা নিজেকে সম্পৃক্ত করতে পেরেছেন এত ব্যবসায়ী নেতৃত্ব ব্যবসা বাণিজ্য এবং দেশ বিদেশের বিভিন্ন কর্পোরেট যে আপনার রেসপন্সিবিলিটি সেগুলোর পরেও এই জনসম্পৃক্ততা বা রাজনৈতিক অঙ্গনে আপনি কতটা সম্পৃক্ত হতে পারছেন দেখেন এটা আমি নিজের ব্যাপারে নিজের বলা তো ঠিক না এটা জনগণ বলবে মানুষ বলবে কিন্তু কথা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিডকালীন সময়ে এই দায়িত্বটা আমাকে দিয়েছে এবং তারপরে আপনারা জানেন যে কোভিডের মধ্যে অনেক সমস্যা ছিল যাই হোক আমরা চেষ্টা করছি ব্যবসায়ীদেরকে কীভাবে যেহেতু আমি শিল্প ও বাণিজ্য সম্পাদক আমি চেষ্টা করি যতটা ব্যবসায়ীদেরকে কীভাবে সহায়তা করা যায় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে কোন দিকে গেলে কোনটা হবে গত 14 বছরে এই দেশের যে ডেভেলপমেন্ট এর আগের টার্মের কথা আমি বাদ দিলাম কিন্তু এই টার্মে কন্টিনিউশন ছিল বলেই আজকে কিন্তু এই দেশ এই জায়গায় এগিয়ে এসেছে আপনি দেখেন আমার রপ্তানি কত ছিল আজকে রপ্তানি আমরা 50 বিলিয়নের উপরে চলে গেছি আমাদের মাথাপিছু আয় কী ছিল আমরা ইন্ডিয়ার থেকে অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের ইন্ডিকেটরগুলো অনেক ভালো তো সেই জায়গার মধ্যে আমি মনে করি এইখানে যদি আমরা সবাই মিলে চেষ্টা করি তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন এবং বঙ্গবন্ধুর যে আদর্শ এবং বঙ্গবন্ধুর যে চাওয়া বঙ্গবন্ধু যে বিভিন্ন সময় বিভিন্ন ভাষণে যে বলেছেন সেই কথাগুলো শুনে যদি আমরা সেই কথাগুলো অনুযায়ী যদি চলতে যাই তাহলেই কিন্তু এই দেশকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো তৈরি পোশাক খাতে বা এই শিল্পে যদি কোনো নতুন উদ্যোক্তা বা তরুণ উদ্যোক্তা সম্পৃক্ত হতে চায় তাদের জন্য আপনার বিশেষ কোনো সাজেশন রয়েছে কি আমি একটা জিনিসই মনে করি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি বিভিন্ন ব্যবসা করি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা হলো যে একাগ্রচিত্ত থাকতে হবে তাকে কোনো সময় ভেঙে পড়লে চলবে না ব্যবসায় লাভ লস থাকবেই অনেস্টি থাকতে হবে সততা ছাড়া কোনো কিছুই সম্ভব না এই জিনিসগুলো মেনে যদি নতুন প্রজন্ম আসে এবং নতুন প্রজন্মের জন্য যেটা দরকার সেটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় বলেছেন যে স্টার্ট আপের জন্য কিন্তু বিভিন্ন ফান্ডও সরকার দিচ্ছেন সেখান থেকে যদি সৎভাবে কেউ করার চেষ্টা করে কারণ সিএসএমই খাত ছাড়া কিন্তু কোনো দেশই উপরে উঠতে পারে না সেই জায়গায় কিন্তু আমরা এসএমই খাতকে বেশি গুরুত্ব দিচ্ছি এবং গুরুত্ব দিয়ে
মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে যে যাতে নতুনরা, উনি কিন্তু প্রতিটা কথা প্রতিটা ভাষণে উনি কিন্তু বলেন যে তোমরা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করো, চাকরি করার চিন্তা করো না, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করো। আপনি যত উদ্যোক্তা তৈরি করতে পারবেন তত সেই দেশ তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যেতে পারবে। জি, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। সর্বশেষ প্রশ্ন, আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, সেটি ব্যবসায়ী অঙ্গনে, ব্যবসায়িক নেতৃত্বের প্রয়োজনে, এবং আপনি নিজে ব্যক্তিগতভাবে দেশ বিদেশে বিভিন্ন ব্যবসায়িক কাজে সম্পৃক্ত ছিলেন। কখনো কি মনে হয়েছে যে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত হলে, যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন, রাষ্ট্রের কোনো গুরুদায়িত্বে বা আরও বেশি সরকারি কোনো দায়িত্ব পেলে আপনি আরও ভূমিকা রাখতে পারবেন দেশের জন্য বা এই জাতির জন্য? আমি মনে করি এই দেশ বাংলাদেশ হলো, বাংলাদেশ কেন, যে কোনো দেশ, আমাদের দেশটা কিন্তু প্রাইভেট খাত ব্যবসায়ী দ্বারাই কিন্তু দেশের দেশটা পরিচালিত। আমাদের দেশে কিন্তু কোনো সরকারি ইন্ডাস্ট্রি নাই বা সরকারের কোনো কিছু নাই। প্রাইভেট খাতকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের দেশের জন্য সবচেয়ে মঙ্গলজনক। আর যে কোনো দায়িত্ব যে কোনো সময়, সেটা ব্যবসায়িক কোনো দায়িত্ব হোক, সরকারি দায়িত্ব হোক, যে কোনো দায়িত্ব যদি পাই সেটা আমি চেষ্টা করি যে যাতে দায়িত্বটা ঠিকমতো সঠিকভাবে পালন করা যায়। যেমন আমি বিজেপিতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি, আমি ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স ছিলাম, তার আগে ডাইরেক্টর ছিলাম, তার আগে বিভিন্ন কমিটিতে কাজ করেছি, অন্তত পক্ষ 25 বছর টানা বিজেপিতে আমি সময় দিয়েছি, এবং শেষ পর্যন্ত প্রায় 3 বছর 7 মাস আমি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। যে কোনো জায়গায় যে কোনো মানুষ করতে পারে যদি সততা নিয়ে এবং তার ইচ্ছা আগ্রহ থাকে ওই কাজটা করার, তাহলেই তার দায়িত্ব নেওয়া উচিত এবং সেইভাবে করা উচিত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার সফলতা এবং দীর্ঘায়ু কামনা করছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের এসএটিভির ভিন্ন ধারার আয়োজন অনুসরণ অনুষ্ঠান। আজ আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য ব্যবসায়ী, শিল্পপতি এবং আলোকিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান। তাকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ অনুসরণ অনুষ্ঠানের পক্ষ থেকে। দর্শক, আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে নতুন কোনো অনুসরণীয় অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।